আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা সেট কি, সেট সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা আশা করি পেয়েছি এবং আশা করি সেট নিয়ে কারো কোনো ডাউট থাকবে না। আজকের ক্লাসে আমরা সেট, একটি সেটকে কিভাবে প্রকাশ করা হয় এবং একটি সেটকে আমি কিভাবে লিখব। সেট আমি ধরো আমার কাছে পাঁচটা বস্তু আছে, সেই বস্তুকে একটা সেটের অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখব সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা সেই ধারণা দেব। ধরো প্রথমেই বিষয়টা হচ্ছে যে সেটের উপাদান কি, সেটের উপাদান কি বা এলিমেন্ট অফ সেট কি। আমরা যদি যে কোনো প্রত্যেক মানে একটা সেট যতগুলো উপাদান নিয়ে গঠিত হয় সেই সেই প্রত্যেকটা সদস্যকে আমরা এক একটা কি বলবো, সেট বলবো। যেমন এই ক্ষেত্রে দেখো এ বি সি তিনটা সেট লিখে রাখা হয়েছে। সেট লেখার জন্য আমাদেরকে সেটের উপাদান লাগবে, উপাদান থাকতে পারে আবার নাও থাকতে পারে, কোন একটা সেটের উপাদান থাকতে পারে আবার কি করতে পারে, নাও থাকতে পারে। সেট, সেটের উপাদান একাধিক হলে উপাদানগুলোর মধ্যে কমা ব্যবহার হয়। সেটের উপাদানগুলোকে সেকেন্ড বন্ধনীর মধ্যে লেখা হয়। এই হচ্ছে আমাদের সেটের লেখার ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে। সেটের উপাদান থাকতে পারে বা নাও থাকতে পারে। যেমন ধরো এ একটা সেট, এই সেটটার মধ্যে কোনো উপাদান নাই, তাহলে এটাকে আমরা কি বলবো, ফাঁকা সেট। সেটের উপাদান একাধিক হলে কি করব, ধরো আমাদের বি একটা সেট যেটা হচ্ছে কতগুলো জোড় সংখ্যা 6, 8, ধরো চারটে উপাদান আছে, তাহলে তার মধ্যে কী চিহ্ন ব্যবহার করব, কমা চিহ্ন ব্যবহার করব এবং এটাকে কি করব, সেকেন্ড বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেব। তো এই সেটকে প্রকাশ করার জন্য উপাদান একটা হলে কি, যেমন ধরো উপাদান হচ্ছে একটা 1, তাহলে আমরা একটা উপাদান লিখে দেবো। একাধিক উপাদান হলে উপাদানগুলোর মধ্যে কমা চিহ্ন ব্যবহার হবে এবং উপাদানগুলোকে অবশ্যই সেকেন্ড বন্ধনীর মধ্যে আমাদেরকে লিখতে হবে। তাহলে সেটের উপাদান কি, কোনো একটা সেট যে সকল বস্তু নিয়ে গঠিত হয় সেই বস্তু বা সদস্যগুলোকে প্রত্যেকটাকেই সেটের কি বলা হয়, উপাদান বলা হয়। উপাদানগুলো যদি না থাকে তাহলে সেই সেটকে আমরা বলি ফাঁকা সেট, কোনো উপাদান নেই। আর উপাদান যদি একাধিক হয় তাহলে আমরা কি করব, যে উপাদানগুলোর মধ্যে কমা চিহ্ন ব্যবহার করব, সেটের উপাদানগুলোকে অবশ্যই সেকেন্ড বন্ধনীর মধ্যে লিখতে হবে। এখন সেটের উপাদান প্রকাশের রীতি কি, যেমন ধরো এটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখবা, সেটের উপাদানগুলোকে আমরা কীভাবে লিখব। যেমন ধরো এই ক্ষেত্রে আমরা তিনটা সেট লিখেছি, বি একটা সেট, সি একটা সেট, এ একটা সেট। এই সেটের উপাদান আছে বাংলা, ইংরেজি, গণিত, এই তিনটা বিষয়কে একটি আমরা আবদ্ধ করেছি সেকেন্ড বন্ধনীর মধ্যে, অর্থাৎ তিনটা বিষয়ের একটি সমাবেশকে আমরা এই সেট বলবো। এবং 2, 4, 6, 8 এইটা, এই যে 2, 4, 6, 8 এই চারটা উপাদান বি সেটের কি উপাদান, যারা কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে এটাকে প্রকাশ করার জন্য এই সাইনটা ব্যবহার করা হয়, উপাদানকে প্রকাশ করার জন্য, এলিমেন্টকে প্রকাশ করার জন্য এই সাইনটা ব্যবহার করা হয়। ধরো এলিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের কি মূল সেট, এটা হচ্ছে কি সেট, সেটের উপাদানকে প্রকাশ করার জন্য এই সাইনটা ব্যবহার করা হয়। এখন এই সাইনটাকে ইংরেজিতে কি বলা হয়, বিলংস টু। যেমন এই ক্ষেত্রে যদি বি সেটের কথা চিন্তা করি, তাহলে টু বিলংস টু কি হবে, বি সেট। এটাকে কিভাবে পড়ব, টু বিলংস, LONGS বিলংস টু বি, অর্থাৎ টু হচ্ছে বি সেটের উপাদান। এটাকে সংক্ষেপে লিখলে আমরা এই সাইনটা দিয়ে কি করব, প্রকাশ করব। আবার 4 কোন সেটের একটা উপাদান, বি সেটের একটা উপাদান। আবার আমরা যদি বলি 6, সেটা কোন সেটের উপাদান, বি সেটের উপাদান। 8 কোন সেটের উপাদান, বি সেটের উপাদান।
এরপরে আমরা যদি বলি ধরো থ্রি, থ্রি কোন সেটের উপাদান? থ্রি কি বি সেটের উপাদান? না। তাহলে আমরা এটাকে কী করবো, এই উপাদান এই সাইনটার উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে কাটা চিহ্ন দিয়ে দিব, এটাকে পড়া হয় থ্রি নট বিলংস টু বি, অর্থাৎ থ্রি বি সেটের উপাদান নয়। অর্থাৎ উপাদানকে প্রকাশ করার জন্য আমাদেরকে কী লিখতে হবে, এই সাইনটা মাথায় রাখতে হবে, এই ধরো তীর চিহ্নের মতো একটি সাইন, এই সাইনটাকে কি বিলংস টু পড়া হয়, যেমন টু বি সেটের উপাদান, সুতরাং পড়বো টু বিলংস টু বি অথবা টু এলিমেন্টস অফ বি। এবং যদি বলি থ্রি ডাজ নট কি বলে থ্রি নট বিলংস টু বি অথবা থ্রি ডাজ নট এল এলিমেন্ট অফ বি, অর্থাৎ থ্রি বি সেটের উপাদান নয়, এইভাবে আমরা এটাকে পড়তে পারি। অর্থাৎ কয়ভাবে পড়তে পারি, একটা হচ্ছে থ্রি নট বিলংস টু বি, আবার থ্রি নট এলিমেন্টস অফ বি, দুইভাবে পড়তে পারি, নট এলিমেন্ট অফ বি, অর্থাৎ বির থ্রি কে আর উপাদান নয়, বির উপাদান নয়। সংক্ষেপে প্রকাশ করার জন্য এই চিহ্নটার উপরে না উপাদান হলে একটা দাগ চিহ্ন দিয়ে দিব, উপাদান হলে আমরা এইভাবেই রাখবো। এই হচ্ছে কোনো একটা উপাদানকে, সেটের উপাদানকে প্রকাশ করার পদ্ধতি। তো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে সেটের উপাদান কী, সেটের প্রতিটি সদস্যকে সেটের উপাদান বলা হয়, এবং সেটাকে প্রকাশ করার জন্য আমরা একটা এই সাইন ব্যবহার করব। এটা মানি হচ্ছে এই সাইনটা ব্যবহার করব, এটার মানি হচ্ছে বিলংস টু বি এলোয়েন্স বিলংস টু অথবা এলিমেন্ট অফ যেই সেটের উপাদান থাকবে সেই সেটের নামটা। আবার যদি উপাদান না হয় তাহলে আমরা কী করব, উপাদান না হলে একটা না দাগ চিহ্ন দিয়ে দিব, নট বিলংস টু নট এলিমেন্ট অফ ওই যেই সেট থাকবে সেই সেটের নামটা বলবে। তো এই হচ্ছে আমাদের সেটের উপাদান এবং সেটকে প্রকাশ উপাদানকে প্রকাশ করার একটি পদ্ধতি। আজকে এ পর্যন্তই।